হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো দুই মাথাওয়ালা সাপ দেখেছেন? কখনো কি আটটি পাওয়ালা ছাগল দেখেছেন? কিংবা এমন কোনো বিড়াল দেখেছেন যেটি রাতের বেলায় জলজল করে জ্বলে? বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে এমন অনেক রহস্যময় ঘটনা ঘটছে প্রতিদিন, যেগুলো প্রতিনিয়ত আমাদের অবাক করে চলেছে। তাই আজকের ভিডিওতে আমরা পৃথিবীতে ঘটে যাওয়া অদ্ভুত ও রহস্যময় কিছু ঘটনা দেখতে চলেছি যা এর আগে আপনারা কখনোই দেখেননি। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। দুই মাথাওয়ালা সাপ। বন্ধুরা, এই সাপটিকে প্রথমবার দেখলে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না, কেননা দুই মাথাওয়ালা সাপ পৃথিবীতে খুবই বিরল। এই সাপগুলোর দুটি মাথায় দুটি মস্তিষ্ক রয়েছে এবং দুটি মস্তিষ্কই আলাদাভাবে কাজ করে, যার ফলে কোনো কাজ করতে এরা অনেক দ্বিধায় পড়ে যায়, যার ফলে এদের বন্য পরিবেশে টিকে থাকা অনেক কষ্টকর হয়ে পড়ে। তাই এই দুই মাথাওয়ালা সাপ পৃথিবীতে খুবই কম দেখা যায়। দুই মাথাওয়ালা কচ্ছপ। বন্ধুরা, দুই মাথাওয়ালা সাপ তো দেখেছেন, এখন দুই মাথাওয়ালা কচ্ছপ দেখে নিন। কচ্ছপ সকল প্রাণী জগতের মধ্যে অন্যতম দীর্ঘায়ু প্রাণী, তাই এদের শরীর অনেক বড় ও ওজনদার হয়ে থাকে। কিন্তু এই দুই মাথাওয়ালা কচ্ছপ কিন্তু অনেক ছোট। এরা এতটাই ছোট যে মানুষের হাতে অনায়াসে বসে যেতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, এই দুই মাথাওয়ালা কচ্ছপ পৃথিবীতে বর্তমানে বিপন্ন প্রায়। আটটি পাওয়ালা ছাগল। এই ছাগলটিকে দেখুন, এর আটটি পা রয়েছে। না, আমি আপনাকে ছাগলের কোনো ছবি এডিট করে দেখাচ্ছি না, এটি সত্য ঘটনা। কোস্টারিকার একটি ফার্মে এই আট পাওয়ালা ছাগলটি জন্ম নিয়েছে। এই ঘটনাটি প্রকৃতিতে খুবই বিরল, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই ছাগলটির মেল এবং ফিমেল উভয়ই রিপ্রোডাক্টিভ সেল রয়েছে। এর মানে এই ছাগলটি একই সাথে ছেলে এবং মেয়ে। সৃষ্টিকর্তার কি অদ্ভুত সৃষ্টি, তাই না? সাদা কুমির। আপনারা হয়তোবা এই অদ্ভুত সাদা রঙের কুমির খুব কমই দেখেছেন। এগুলো কিন্তু কোনো আলাদা জাতের কুমির নয়। মূলত এদের শরীরে প্যারোলিন পিগমেন্ট না থাকার কারণে এদের শরীরের রং গাঢ় না হয়ে সাদা রঙের হয়ে থাকে, যার ফলে এদের সাদা রং অনেক আকর্ষিত দেখায়। কিন্তু এদের শরীরের সাদা রং এদের জন্য অনেক ক্ষতিকারক, কেননা এদের সাদা রঙের জন্য এরা পানির নিচে অন্য কুমিরের মতো সহজেই লুকিয়ে থাকতে পারে না, যার ফলে এদের শিকারের জন্য অনেক পরিশ্রম করতে হয়। স্কোটোপ্লেন্স। সমুদ্রের একেবারে তলায় থাকা এইসব ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর অন্য নামও রয়েছে, বিশেষ করে এগুলো সিপিক বা সমুদ্রের শুকর নামে ব্যাপকভাবে পরিচিত। তার কারণেও অবশ্য সহজেই অনুমান করে নেওয়া যায়, এর চেহারার সঙ্গে শুকরের অমিল খুব একটা খুঁজে পাওয়া যাবে না। অ্যাটলান্টিক, প্যাসিফিক আর ভারত মহাসাগরের দেড় থেকে পাঁচ কিলোমিটার নিচে এদের দেখা পাওয়া সম্ভব। সমুদ্রের তলদেশের কাদা থেকে এরা নিজেদের খাবার সংগ্রহ করে নেয়। গোলাপি ঘাসফড়িং। বন্ধুরা, আমরা সকলেই ঘাসফড়িংয়ের সাথে পরিচিত। ঘাসফড়িং সাধারণত সবুজ রঙের হয়ে থাকে, কিন্তু এই ঘাসফড়িংটি গোলাপি রঙের। মূলত এই ঘাসফড়িংটি অনেক দুর্লভ, তাই সহজে এদের দেখা যায় না, কিন্তু এদের শরীরে এই গোলাপি রঙের জন্য এরা অনেক আকর্ষণীয় হয়ে থাকে। এই প্রাণীগুলোর মধ্যে কোন প্রাণীটি আপনাদের সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে জানান, এবং এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।